সৌদি আরবের আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র সিআইসি বিদেশিদের জন্য পবিত্র হজের নতুন মৌসুম 2024 সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে সৌদি আরবের জেদ্দা থেকে জানাচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। 2024 সালের প্রবাসীদের জন্য যে হজের নিবন্ধন সেটি গতকাল থেকে চালু করেছে সৌদি ধর্ম মন্ত্রণালয়। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এবার হজের নিবন্ধন নসুকের মাধ্যমে হজ নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছে সৌদি সংস্থা। আসলে আমি আপনাদেরকে জানাতে চাই, এবার ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন দেশের নসুক অ্যাপের মাধ্যমে হজের নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছেন। আমি প্রবাসীদের পক্ষ থেকে জানাতে চাই, এবার অতি আগেই সৌদি সরকার হজের নিবন্ধন শুরু করেছেন এবং যারা আগে নিবন্ধন করতে পারবেন তারা কিন্তু সুলভ মূল্যে যে প্যাকেজটা আমরা পাবেন বলে আমরা মনে করছি। আমি আশা করব প্রবাসী বাংলাদেশের যারা পরিবার সহ যারা হজ করতে চান তারা কিন্তু অবশ্যই এখন নসুক অ্যাপের মাধ্যমে তারা আবেদন করতে পারেন, এবং এই হজ বিষয়ে যদি কোনো তথ্য জানতে চান হজ নসুক SA.ডট এই অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনি হজের তথ্য এখানে জানতে পারবেন। আসলে আরেকটি জিনিস আপনার জানাতে যে আমাদের যে বাংলাদেশে যে হজের কোটা যেটা রয়েছে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত রয়েছে বলে জানিয়েছেন, এবং এবার কিন্তু হজ ব্যবস্থাপনাটা সুন্দর এবং সুস্থ করার জন্য কিন্তু সৌদি সরকার বহুত আগে থেকেই সব কিছু ওপেন করে দিয়েছেন এবং হজের সময় যাতে কোনো ঝামেলা পোয়াতে না হয়। আর আমি আরেকটি জিনিস জানাতে চাই, বাংলাদেশে কিন্তু এবার প্রায় 900-এর উপরে হজ এজেন্সি তারা হজের অনুমতি পেয়েছে হজের কার্যক্রমের জন্য। হজের কার্যক্রমে যদি কোনো ত্রুটি হয়, মিনা, মুজদালিফা, আরাফাতে যদি কোনো এজেন্সির ত্রুটি ধরা খায় তাহলে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ধর্মমন্ত্রণালয়। এর জন্য আমি অসাধু যে হজ এজেন্সি ব্যবসায়ীগুলো আছে তাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ সৌদি আরবের জেদ্দা থেকে জানাচ্ছেন হানিজ সরকার উজ্জ্বল।